বিলুপ্তির পথত বরপেটার ঐতিহ্যবন্দিত কমার শিল্প। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব মাধবদেব গুরু দুজনার সময়ের বরপেটাত চলি থাকা কমার শিল্প আজি বিলুপ্তির পথত। এই ঐতিহ্যমণ্ডিত শিল্পটোয়ে শতাধিক বছর ধরে স্থানীয় অর্থনীতি আর সংস্কৃতিক সমৃদ্ধ করে অহার পিছতো বর্তমান নানা প্রত্যাহ্বানের সম্মুখীন হবলগিয়া হয়েছে। গুরু দুজনায় বরপেটা সত্র স্থাপনের সময়তে বামুনা গাঁর হরিহর নামের এজন দক্ষ কারিকরক বরপেটালয় লই আনি এই শিল্পর সংযোজিত করেছিল। কালক্রমত হরিহরের বংশধর সকলে এই শিল্পক আগবাই নিয়ার ফলত ই বহু পরিয়ালর জীবিকার প্রধান উৎস হিসাবে গড় লই উঠে। সাম্প্রতিক সময়ত পরিস্থিতি সম্পূর্ণ সলনি হয়ে পড়ছে। বিভিন্ন আর্থসামাজিক কারণত বহু পরিয়াল পরম্পরাগত কমার শিল্পটোর আঁতরি আহিছে। সম্প্রতি সেই বংশর মাত্র দুটা পরিয়ালেহে এই শিল্পর সৈতে জড়িত হয়ে কোনোমতে থলুয়া শিল্পটো জিয়াই রাখিছে। বরপেটার এই থলুয়া কমার শিল্পত গড়া উৎপাদিত সামগ্রী দেশের বিভিন্ন প্রান্তলৈ রপ্তানি হয় যদিও এই পরিয়াল দুটা আর্থিকভাবে অতি দুর্বল। কঠোর পরিশ্রমের পিছতো তেওঁলোকে কোনোমতে পরিয়াল দুটা পোহপাল দিব পাৰিছে। থলুয়া কমার সকলের সৈতে হওয়া সাক্ষাৎকার এই সন্দর্ভত ক্ষোভ প্রকাশ করে কমার শিল্পসকলে। তেওঁলোকৰ ক্ষোভ এতিয়ালৈকে সরকার বা প্রশাসনের পর শিল্পটোর সৈতে জড়িত লোকসকলে কোনো উল্লেখযোগ্য সহায় লাভ করা নাই। এনেদরেই যদি তেওঁলোকে সরকারি সুবিধা লাভৰ পৰা বঞ্চিত হৈ ৰয় তেন্তে এই ঐতিহ্যবাহী শিল্পটো সম্পূর্ণরূপে লোপ পোৱাৰ আশঙ্কা নুই করব নোৱাৰি। এই পরিস্থিতিয়ে আমার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্র গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে। বরপেটার এই কমার শিল্পর ভবিষ্যৎ এতিয়া সময় আর সমাজের হাতত। এই শিল্পটো রক্ষা করবলৈ আর ইয়ার ইতিহাস আর পরম্পরা ভবিষ্যৎ প্রজন্মর সংরক্ষিত হয়ে থাকবলৈ সরকারে তৎকালীনভাবে পদক্ষেপ লওয়াটো জরুরি বলে মন্তব্য করেছে শিল্পটোরে জড়িত লোকসকলে। আমার ধর পূর্বপুরুষ মোটামুটি মহাপুরুষ শঙ্করদেব মাধবদেব মথুরা দাস বুড়াটা দিনরে বড়া, তারমানে আমার অরিজিনাল ঘরেও এটা বুড়াকে একে আনছিল কামার বামনার পড়া। সে আমার বরপেটা বামনা সত্রর পড়া হরিহর কামার বলে তোরে আমি বংশধর। বর্তমান আমার ইয়াতে বহু ঘর আসিল আগতে, আগর দেখি রাস্তা পাশ দেখি রাস্তাতেও বরপেটাত বহুত ঘর আসিল, বর্তমান অস্তিত্ব নহয় গেছে। আমি দুঘর তিন ঘর আছো, ইয়াতে তিন ঘর একঘর আরো হেনে হেনে হয়েছে দুর্বলে। আমি আছো মানে আরো বর্তমান সেই শিল্পটো চলি আছে। আর লোহার সামগ্রীবিলাক হল এই দাও কটারি কুঠর বটি এনে এনে কস, আগতে মাছ মারবা মাছের সঁজুলি আছিল কস, কিদান ঘরত চাকি জ্বলা গাছা এনেহেন লোহারে সামগ্রীবিলাক করো। আর আমি আসামের বাইরেও আমি না যাও বরপেটাতে বহু দূরদূর পড়া, ধর অল আসাম তো বাদে ভারতবর্ষের বিভিন্ন ঠাইত যত আমার বরপেটার মানুষ থাকে সেই মানুষবিলাকে আমার ইয়ারপরা লই যায়। আর বিহারীবিলাকে নি এই আমার নাপিত, ধর নাপিতবিলাকে কিবাবিলাকে এই দাও কটারি তেওঁলোকেও আমার এই চাহিদাটো ভাল পাই তেওঁলোকেও আমার তারপরা লই যায় বিহারক লগে। অত্যাধুনিক সঁজুলি নাই বর্তমান, পুরোনা হেৰি দিয়ে আমি চলি আছো এই হাতুড়ি হারা এনে হেৰিবিলাকৰ পৰাই। শিল্পী হিসাবে কমার শিল্পীর মূল্যই নাই, আমি হেৰি করছো তথাপিও আমাক শিল্পী হিসাবে আমাক গণ্য নকরে, সেইকাৰণে আমি একো সাহায্য নাপাওঁ। আমি যেন করো এই অলপতে আজি তিন বছরমান আগতে আবেদন করছিলো ডিসির তাতে, কিন্তু তেওঁ আর কৈছে ডি আই সির তাকে যাব লাগে, ডি আই সি লোন দেই কিন্তু সাহায্য নেদেয়।